মসজিদ বন্ধ। মুসলমান ভাইদের আমি হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলি, ভাই আর নয় মেলা প্যান্ডেল এইসব মজা আর কি এসব ছেড়ে দে, দুনিয়া একদম শেষের দিকে, আপনি একটু গবেষণা করে দেখেন। মেহেদী আলাইহিস সালাম আসার টাইম হয়ে গেছে, আমরা যারা আছি না আমাদের তো মনে হয় যে আর খুব বেশি দিন দুনিয়া বেঁচে থাকবে না বাবা, একটু পরিবর্তন হন না বাবা, একটু পরিবর্তন হন। আল্লাহ দেখেন পৃথিবীর শুরু, পৃথিবীর মাঝামাঝি, পৃথিবীর শেষ, সব সময় মুসলমানদের জয়, কথা ঠিক কি না? আপনি বলেন তো দেখি বাবু, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মানুষটা এসেছিল ইমানদার না বেঈমান? জোরে বলে কে বলেন তো দেখি কে? হযরতে আদম আলাইহিস সালাম। আদম নবীর আব্বার নাম কি? কথা বলে না দেখুন, আছে আব্বা আছে, ভালো করে বুঝুন। তাহলে সর্বপ্রথম পৃথিবীর জমিনে পা দিয়েছিল, শ্রীলঙ্কার জমিনে এসেছিল এই মানুষটা ইমানদার না বেঈমান? ইমানদার। তাহলে পৃথিবী সর্বপ্রথম ঝান্ডা তুলেছিল, পৃথিবী শুরু করেছিল একজন ইমানদার দিয়ে, ভালো করে বুঝুন। বর্তমান সময় ইমানদার আছে না নাই? জোরে বলে সবাই মিলে বলে আছে। পৃথিবী যেদিনে শেষ হবে, মেরা আল্লাহ কহতা হে কুন, এ দুনিয়া তো বান যা, আল্লাহ শুধু এতটুকু সোচ, মানে আল্লাহ ভেবেছে, আল্লাহ মুখ থেকে বলেছে কুন, দুনিয়া তো বান যা, আর সামা আল্লাহ কা আসমান বান গিয়া, ওয়াল আরদা আল্লাহ কা জমিন ভি বান গিয়া, ওয়াল হাজারা পৃথিবীর জমিনের পাথর তারাও তৈরি হয়ে গেল, ওয়াল জিবালা আওতাদা পাহাড় তু ভি বান যা, পাহাড়ও হয়ে গেল, ভালো করে খেয়াল করুন, গাছপালা তোরা হয়ে যায়, পৃথিবীর জমিনে সবকিছু হয়ে গেছে। ভাইরা আমার বাবা জিরা মুসলমানের ছেলেরা, মেরা আল্লাহ একদিন কহেগা ফায়া কর ফায়া কর, দুনিয়া ধ্বংস হয়ে যাবা, আমেরিকা ধ্বংস গো, ইরাক ধ্বংস গো, বাংলাদেশ ধ্বংস গো, পাকিস্তান ধ্বংস গো, চীন ধ্বংস গো, চাইনা দেশ ধ্বংস গো, সমস্ত পৃথিবীর সমস্ত 200 দেশ আছে ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র মনে হয় ভারতটা বেঁচে থাকবে। এ বাবু ভারত বেঁচে থাকবে? ইও মরে যাবে, মরে যাবে। কেমন ভাবে শেষ হবে একটু আমি বলে দিচ্ছি। তসবিহ দানা গোনেন বাবু নামাজ পড়ে, তসবিহ এই যে মালাটা মনে করেন হাতে নিলাম, ঠিক আছে না, ভালো করে ওয়াজটাকে কল্পনা করেন, এই মালাটা হাতে নিয়েছি আর পিছন থেকে আমি গিয়ে কোনো কারণবশত মালার নিচে যেটা ঝুলছে না ওখান থেকে দড়িটা কেটে দিয়েছি, কাঁচি বেলেট দিয়ে কেটে দিয়েছি, কি হবে বলেন তো দেখি? সবাই মিলে বলে বলে পড়ে যাবে, আরে শুধু পড়ে যাবে, কত স্পিরিটে পড়বে সেটা কল্পনা করে বলেন, দ্রুত নিমিষ ফিনিশ। এত বড় দুনিয়া, এত বড় মোদি, এত বড় টাকলা মাল কমিট বাবু, আরে ফেরাওন এসেছে না আসেনি দুনিয়ায়, ইসলামের পিছনে লেগেছিল না লাগেনি? আচ্ছা বলেন তো দেখি এর থেকে মানে ওই যে টাকলা মার্কা যোগী আদিত্যনাথ, ও বেশি বড় কাফের নাকি ফেরাওন বড় কাফের? জোরে বলে, মুসলমানের পিছনে লেগেছিল, ফেরাউন এসেছে, ফেরাউন মুসলমানের পিছনে লেগে ধ্বংস হয়েছে, ইসলাম কি ধ্বংস হয়েছে? নমরুদ এসেছিল, ইব্রাহিম নবীকে ধ্বংস করেছিল, নিজে ধ্বংস হয়ে গেল। জোরে বলেন, আবু জেহেল নবীর পিছনে লেগেছিল, নিজে ধ্বংস হয়ে গেল, আমার নবী ধ্বংস হয়েছিল, তা মুসলমানরা তো ভয় খাই কেন? আরে ভারতের একজন মানুষ ভালো করে বোঝেন, ভুঁড়িটা বাইরের থেকে বেরিয়ে আছে, দিমাগটা ভিতরে, কিচ্ছু জানে না বাবু, কিচ্ছু জানে না, স্কুলে ক ক্লাস পড়েছে কিচ্ছু জানে না, ওই মানুষটা হাতে একটা কাগজ নিয়েছে, আমি কিন্তু মেলা প্যান্ডেলের দিকে আসবো, ছেলেরা ভাবছে যে হুজুর হয়তো বলবি নি, যাবো ভালো করে বোঝেন, হাতে একটা কাগজ আছে মাত্র 2 পৃষ্ঠা, ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন, এনআরসির জন্য মুসলমান ছেলেরা পাগলা হয়ে যাচ্ছে, ডিটেনশন ক্যাম্প পাগলা হয়ে যাচ্ছে, কি হয়েছে কি ডিটেনশন ক্যাম্প এনআরসিটা কি? ইমানদারদের কি কোনো ভয় আছে বাবু? কথা বলে ইমানদাররা যারা মুসলমান হয়, মুসলমান শব্দের সংজ্ঞাটা কি? গরুর গোশত খাওয়া, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, না এইগুলোর আগে কি বলেন তো দেখি মুসলমান? আচ্ছা যদি বলেন নামাজ পড়ার কথাই যদি বলেন, আচ্ছা চীন দেশের বেঈমানগুলো এখন কি করছে করোনা থেকে বাঁচার জন্য? কথা বলেন না, জোরে বলে মুসলমান হয়েছে, কথা বলে মুসলমান হয়, নামাজ পড়লে কি মুসলমান হওয়া যায়? আগে কি করতে হবে দিলে ঈমান আনতে হবে তো নাকি?
জি বাবু, মুসলমান মুসলমান মুসলমানদের কোনো ভয় নেই বাবু, কারণ মুসলমান মানে হলো সেলেন্ডার টু আল্লাহ। ভালো করে বোঝেন, আমরা গ্রাম বাংলার মানুষ, এই ওয়াজটা একটু মাথায় খেয়াল রাখেন তো ভয় কেন পাবে। সেলেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করার নাম হলো মুসলমান, কথা ঠিক কি? আল্লাহ আল্লাহ রসুলের আদেশ ও নিষেধকে মেনে নেওয়ার নাম হলো মুসলমান। এইবার ভালো করে পৃথিবীর জমিনের একটা অ্যাঙ্গেলে বোঝায় বাবু, এখান থেকে একটা টোটে উঠেছেন যাবেন সাত মুখে, ভালো করে বোঝেন। তাহলে যে চালাচ্ছে, আপনি যে আপনার বিবিকে বাচ্চাকে নিয়ে বসলেন, তার উপরে ভরসা করেই তো বসেছেন, জোরে বলে না বসে যদি চিন্তা করছেন কোন পুকুরে কোন খালের ভিতরে গেছে উল্টে পড়বে, এ চিন্তা করবেন না, আপনি ভাববেন যে আমি আমার টাইম মতো কেমন পৌঁছাবো, কথা ঠিক কিনা? এই যে ভরসাটা করেছেন, আরে মুসলমান হও, আল্লাহ আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে রেখেছে। তাহলে আত্মসমর্পণ যখন আপনি করে রেখেছেন, তাহলে এত চিন্তা করছেন কেন পিছনে? রিটেনশন ক্যাম্প নাকি এনআরসি? বাবু বাবু আপনার বয়স কত? 65 বছর, 60 বছর, 65 বছর। একটু বাবা জিন্ন ওয়াজ করে ভালো করে বুঝতে পারবে, 60 বছর 65 বছর হয়ে গেছে, এরপরে আর ক বছর মশার আশা আছে? দেখেছেন কোন আশা? একজন মানুষ 60 হয়ে গেলে আর 20 বছর ধরে, 40 ধরে, আরো 50 ধরে নিচ্ছে, তারপরে তো চোখ নীল, কবরের দুনিয়া। বাবু 60 বছর আমাদের হয়ে গেছে, ভালো করে বলছেন, 60 বছর হয়ে গেছে, আর মাত্র 20 বছর সামনে বাঁচার জন্য 70 বছরের পিছনের কাগজ খুঁজছে, কথা ঠিক কি? এত মাথা মোটা কেন আমরা? এই করে তো মুসলমান এত ধ্বংস হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করুন, আপনি আল্লাহর কাছে নিজেকে ছেড়ে দিয়েছেন, এবার আল্লাহ যা করবে তাই আমাদের মেনে নিতে হবে, কথা ঠিক কি? আপনি শুধু ইমানদার হন, ইমানদার হন, পৃথিবীর শুরু ইমানদার, পৃথিবীর শেষ ইমানদার, আর পৃথিবীর বর্তমান সময় ইমানদারদের জয়, পৃথিবী যত দিন থাকবে শুধু ইমানদারদের জয়, ইমানদারদের জয়। বাবু